সহজে মালাই শিক্ষার দশম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব সংখ্যায় গণনা, এর সাথে যোগ বিয়োগ গুণ ভাগ। আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি এদেশের যে কোনো সংখ্যা বলতে পারবেন ইনশাআল্লাহ। ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক মানে গণিত। ক্রীড়া, ক্রীড়া মানে গণনা করা। অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মানে কি অ্যাকাউন্টিং। ব্যাংকে কী বলে, ব্যাংকই বলে। ম্যাথমেটিক, ম্যাথমেটিক মানে গণিত। ক্রীড়া, ক্রীড়া মানে গণনা করা। অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মানে কি অ্যাকাউন্ট। ব্যাংক, ব্যাংকে কী বলা হয়, ব্যাংকই বলা হয়। এখন আমরা শিখব এক থেকে দশ পর্যন্ত সংখ্যায় গণনা। সাতু, সাতু মানে এক। দুয়া, দুয়া মানে দুই। তিগা, তিগা মানে তিন। এমপাত, এমপাত মানে চার। এমপাত মানে কি শুদ্ধ ভাষা, কিন্তু আমি পাঁচ বছরের অধিক সময় ধরে মানুষ হতে থাকি, এমপাত খুব কম লোকে বলে, সবাই বলে আমপাত। আমপাত মানে কি চার। লিমা, লিমা মানে পাঁচ। তাই সাহস করে শিখতে থাকুন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি, একটি ভিডিওই যথেষ্ট আপনার মালয়েশিয়া সংখ্যা শেখার জন্য ইনশাআল্লাহ। এনাম, এনাম মানে ছয়। তুজু, তুজু মানে সাত। লাপান, লাপান মানে আট। সিম্বিলান, সিম্বিলান মানে নয়। সিপুলু, সিপুলু মানে দশ। সিপুলু, সিপুলু মানে দশ। দোয়াপুলু, দোয়াপুলু মানে বিশ। তিগাপুলু, তিগাপুলু মানে তিরিশ। আম্পাপুলু, আম্পাপুলু মানে চল্লিশ। লিমাপুলু, লিমাপুলু মানে পঞ্চাশ। এনামপুলু, এনামপুলু মানে ষাট। তুজুপুলু, তুজুপুলু মানে সত্তর। লাপানপুলু, লাপানপুলু মানে আশি। সিম্বিলানপুলু, সিম্বিলানপুলু মানে নব্বই। সাতুরাতুস, সাতুরাতুস মানে একশো। এখন আমরা শিখব এক থেকে একশো পর্যন্ত সংখ্যায় গণনা। সাতু, সাতু মানে এক। দুয়া, দুয়া মানে দুই। তিগা, তিগা মানে তিন। এমপাত, এমপাত মানে চার। লিমা, লিমা মানে পাঁচ। এনাম, এনাম মানে ছয়। তুজু, তুজু মানে সাত। লাপান, লাপান মানে আট। সিম্বিলান, সিম্বিলান মানে নয়। সিপুলু, সিপুলু মানে দশ। সিবিলাস, সিবিলাস মানে এগারো। দুয়াবলাস, দুয়াবলাস মানে বারো। তিগাবলাস, তিগাবলাস মানে তেরো। এম্পাবলাস, এম্পাবলাস মানে চোদ্দ। লিমাবলাস, লিমাবলাস মানে পনেরো। এনামব্লাস, এনামব্লাস মানে ষোলো। তুজুব্লাস, তুজুব্লাস মানে সতেরো। লাপানব্লাস, লাপানব্লাস মানে আঠারো। সিম্বিলানব্লাস, সিম্বিলানব্লাস মানে উনিশ। দোয়াপুলু, দোয়াপুলু মানে বিশ। দোয়াপুলু সাতু, দোয়াপুলু সাতু মানে একুশ। দোয়াপুলু দোয়া, দোয়াপুলু দোয়া মানে বাইশ। দোয়াপুলু তিগা, দোয়াপুলু তিগা মানে তেইশ। দোয়াপুলু এমপাত, দোয়াপুলু এমপাত মানে চব্বিশ। দোয়াপুলু লিমা, দোয়াপুলু লিমা মানে পঁচিশ। দোয়াপুলু এনাম, দোয়াপুলু এনাম মানে ছাব্বিশ। দোয়াপুলু তুজু, দোয়াপুলু তুজু মানে সাতাশ। দোয়াপুলু লাপান, দোয়াপুলু লাপান মানে আঠাশ। দোয়াপুলু সিম্বিলান, দোয়াপুলু সিম্বিলান মানে উনত্রিশ। তিগাপুলু, তিগাপুলু মানে তিরিশ। তিগাপুলু সাতু, তিগাপুলু সাতু মানে একত্রিশ। তিগাপুলু দুয়া, তিগাপুলু দুয়া মানে বত্রিশ। তিগাপুলু তিগা,
30, 3 মানে 33, 34, 34 মানে 34, 35, 35 মানে 35, 36, 36 মানে 36, 37, 37 মানে 37, 38, 38 মানে 38, 39, 39 মানে 39, 40 মানে 40। চার শব্দটিকে এমপাত বলা হয়, মানে এটা কি শুদ্ধ ভাষা এমপাত? কিন্তু আমি 5 বছরের অধিক সময় ধরে মানুষের সাথে আছি, এমপাত বলতে বেশি শুনি না। তারা বলে আমপাত, আমপাত কি? আম্পাপুলু মানে কি? 40। আম্পাপুলু সাতু মানে 41। আম্পাপুলু দুয়া মানে 42। আম্পাপুলু তিগা মানে 43। আম্পাপুলু আম্পাত মানে কি? 44। আম্পাপুলু লিমা মানে 45। আম্পাপুলু এনাম মানে 46। আম্পাপুলু তুজু মানে 47। আম্পাপুলু লাপান মানে 48। আম্পাপুলু সিম্বিলান মানে 49। লিমাপুলু মানে 50। লিমাপুলু সাতু মানে 51। লিমাপুলু দুয়া মানে 52। লিমাপুলু তিগা মানে 53। লিমাপুলু এমপাত মানে 54। লিমাপুলু লিমা মানে 55। লিমা মানে কি? 55। লিমাপুলু এনাম মানে 56। লিমাপুলু তুজু মানে 57। লিমাপুলু লাপান মানে 58। লিমাপুলু সিম্বিলান মানে 59। এনামপুলু মানে 60। এনামপুলু সাতু মানে 61। এনামপুলু দুয়া মানে 62। এনামপুলু তিগা মানে 63। এনামপুলু আমপাত মানে 64। এনামপুলু লিমা মানে 65। এনামপুলু এনাম মানে 66। এনামপুলু তুজু মানে 67। এনামপুলু লাপান মানে 68। এনামপুলু সিম্বিলান মানে 69। তুজুপুলু মানে 70। তুজুপুলু সাতু মানে 71। তুজুপুলু দুয়া মানে 72। তুজুপুলু তিগা মানে 73। তুজুপুলু আমপাত মানে 74। তুজুপুলু লিমা মানে 75। তুজুপুলু এনাম মানে 76। তুজুপুলু তুজু মানে 77। তুজুপুলু লাপান মানে 78। তুজুপুলু সিম্বিলান মানে 79। লাপানপুলু মানে 80। লাপানপুলু সাতু মানে 81। লাপানপুলু দুয়া মানে 82। লাপানপুলু তিগা মানে 83। লাপানপুলু আমপাত মানে 84। লাপানপুলু লিমা মানে 85।
86, 86 মানে 86, 87, 87 মানে 87, 88, 88 মানে 88, 89, 89 মানে 89, 90 মানে 90, 91, 91 মানে 91, 92, 92 মানে 92, 93, 93 মানে 93, 94, 94 মানে 94, 95, 95 মানে 95, 96, 96 মানে 96, 97, 97 মানে 97, 98, 98 মানে 98, 99, 99 মানে 99, 100, 100 মানে 100। এখন আমরা শিখব কিভাবে মালয়েশিয়ার ভাষায় যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে হয়। তাম্বা তাম্বা যোগ, যোগকে মালয়েশিয়া ভাষায় বলা হয় তাম্বা। তলাক তলাক মানে বিয়োগ, বিয়োগকে মালয়েশিয়া ভাষায় বলা হয় তলাক। কালি কালি মানে গুণ, গুণকে মালয়েশিয়া ভাষায় বলা হয় কালি। বাহাগি বাহাগি মানে বাঘ, বাহাগি বাহাগি মানে কি বাঘ। জুমলা জুমলা মানে কি মোট, মানে কি সর্বমোটকে কি বলা হয় কি জুমলা, জুমলা মানে কি মোট। সামা সামা মানে সমান, জাডি জাডি মানে হলো, জুমলা জুমলা মানে মোট, সামা সামা মানে সমান, জাডি জাডি মানে হলো। দুয়া তাম্বা তিগা সামা লিমা, দুয়া তাম্বা তিগা সামা লিমা, দুই যোগ তিন সমান সমান পাঁচ, দুই যোগ তিন সমান সমান কত পাঁচ। তুজু তলা লিমা, তুজু মানে সাত, তলাক মানে কি বিয়োগ, লিমা মানে পাঁচ। তুজু তলাক লিমা সামা দুয়া, সাত বিয়োগ পাঁচ সমান সমান দুই, সাত থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় দুই, বিয়োগকে কি বল হয় তলা, তলাক কিংবা কি তলা। তুজু কালি লিমা, জাডি তিগাপুলু লিমা, সাত গুণ পাঁচ সমান সমান পঁয়ত্রিশ, সাত গুণ পাঁচ কি পঁয়ত্রিশ। এখানে কালি তুজু কালি লিমা এর মানে কি সাত গুণ পাঁচ, সাত গুণ পাঁচ কত পঁয়ত্রিশ। তিগাপুলু লিমা বাহাগি তুজু, তিগাপুলু লিমা বাহাগি তুজু, জাডি লিমা, পঁয়ত্রিশ বাঘ সাত এর সমান সমান হলো কত পাঁচ। এখানে জাডিও বলতে পারেন সামাও বলতে পারেন। তিগাপুলু লিমা বাহাগি তুজু, জাডিও বলতে পারেন সামাও বলতে পারেন। সামা মানে কি সমান, জাডি মানে হলো। তিগাপুলু লিমা বাহাগি তুজু সামা লিমা, পঁয়ত্রিশকে সাত দ্বারা যদি আপনি ভাগ করেন তাহলে কত থাকে পাঁচ। কসং কি, কসং মানে শূন্য, শূন্যকে মালয়েশিয়া ভাষায় বলা হয় কসং। সিপুলু সিপুলু মানে দশ। সাতুরাতুস সাতুরাতুস মানে একশো। সাতুরিভু সাতুরিভু মানে এক হাজার। সেরাতুস রিভু সেরাতুস রিভু মানে এক লক্ষ। সাতু জোতা মানে দশ লক্ষ। আবার মনোযোগ দিয়ে শুনুন শুনুন, কসং কসং মানে শূন্য, সিপুলু সিপুলু মানে দশ, সাতুরাতুস সাতুরাতুস মানে একশো, সাতুরিভু সাতুরিভু মানে এক হাজার, সেরাতুস রিভু সেরাতুস রিভু মানে এক লক্ষ, সাতু জোতা মানে দশ লক্ষ।